নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সোদপুরের চক্রবর্তী বাড়ির জাগ্রত মনসা পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রায় 500 বছর হয়ে গেছে, কিন্তু ভক্ত বিজয়গুপ্তের কীর্তির বিন্দুমাত্র হানি হয়নি। এখনও কবি বিজয়গুপ্তের স্থাপিত মনসা দেবীর প্রত্যক্ষ দেবতা বলে ভক্তির সাথে পূজিত হয়ে থাকেন। বিভিন্ন স্থান হতে অসংখ্য নারী পুরুষ নানান রোগ মুক্তি বা শ্রীবৃদ্ধির কামনায় এই স্থানে মা মনসার পুজোয় সমাগত হয়। এই উপলক্ষে বহু লোকের সমাগম হয় এবং তখন সরোবরের ওপর 3 পাড়ে মেলা হয়ে থাকে। দেবী মনসার ঘট দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন বলে প্রসিদ্ধ। জনশ্রুতি অনুযায়ী স্বয়ং দেবাদিদেব মহাদেব ব্রাহ্মণ বেশ ধারণ করে এই ঘট মর্তে নিয়ে আসেন। লাটিক নামক এক চণ্ডাল ওই ঘরটি পান, তার বংশধরদের বিষহরি সন্তান বলে। মনসালয়ের অনতিদূরে তাদের বসতি আছে। কালক্রমে ওই ঘট মনসাকুণ্ডে অন্তরিত হয়। কথিত আছে কিছুদিন পর গোবর্ধন আচার্য নামক এক জনৈক ব্রাহ্মণ এখানে পূজা অর্চনা করছিলেন। তিনি লক্ষণ সেনের সভাসদ ছিলেন। এর কিছুদিন পরে বিক্রমপুরের অন্তপাতি ইচ্ছাপুরা গ্রাম নিবাসী, পরবর্তীকালে গৈলা নিবাসী বঙ্গবাস ব্রাহ্মণদের পূর্বপুরুষ যজ্ঞেশ্বর বন্দ্যোপাধ্যায় নামক জনৈক ব্রাহ্মণ ব্যাধিগ্রস্ত হয়ে এখানে দেবী মনসার পূজা অর্চনা করেন। এরপর কবি বিজয়গুপ্ত আবির্ভূত হন। বিজয়গুপ্তের তিরোধানের পর ওই ঘট আবার কিছুকালের জন্য অন্তরিত হয়। পরবর্তীকালে লোকেরা পীঠস্থানে ঘট স্থাপন করে পুজো দিতেন। বিজয়গুপ্তের প্রায় 200 বছর পরে ভবদাস বংশভূত প্রসিদ্ধ রায় কাশীনাথ দাস মজুমদারের সর্বকনিষ্ঠ পুত্র কৃষ্ণকিঙ্কর দাস দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। সেই সময় ডিংসাই বংশভূত শ্রী কালীশঙ্কর চক্রবর্তী, 2 সেন বংশভূত শ্রী সদাশিব সেন এবং শিকারপুরের নিবাসী শ্রী কমলকৃষ্ণ তর্কভূষণ এই 3 জন একসময় স্বপ্নাদিষ্ট হয়ে কৃষ্ণকিঙ্কর দাসকে জ্ঞাপন করেন এবং কালীশঙ্কর চক্রবর্তী কুণ্ডে অবতরণ করে ঘট উত্তোলন করেন। কৃষ্ণকিঙ্কর দাস ওই ঘট স্থাপন করেন এবং পূজা অর্চনার দ্বারা সম্পূর্ণ আরোগ্য লাভ করেন। তখন থেকে ওই ঘট পূজিত হয়ে আসছে। এরপর 1790 শতাব্দে মহাত্মা গুরুপ্রসাদ প্রাদুর্ভাব হন। দেবী মনসার কৃপায় ইনি দুরারোগ্য ক্ষত রোগ থেকে মুক্তি লাভ হয়ে বাকসিদ্ধ লাভ করেছিলেন। দেবী মনসার আদেশে প্রতিদিন নানা রকম দুরারোগ্য রোগের ঔষধ দিতেন। ওনার ঔষধে অনেকেই আরোগ্য লাভ করেছিলেন। দেবী মনসার কুণ্ডের অনতিদূরে দক্ষিণ পাড়ার পশ্চিমাংশে কবি বিজয়গুপ্তের বসতবাড়ি ভগ্নাবশেষ এখনও বর্তমান। দেশভাগের পরবর্তীকালে ইংরেজি 1947 সালের পরবর্তী পর্যায়ে ডিংসাই বংশভূত শ্রী রামটুরি চক্রবর্তী মহাশয়ের বংশের অষ্টম পুরুষ স্বর্গীয় শ্রী পূর্ণচন্দ্র চক্রবর্তী মহাশয় এবং তার খুড়দুত ভাই স্বর্গীয় শ্রী সুরেন চক্রবর্তী মহাশয় পূর্ববঙ্গ থেকে চলে আসেন পশ্চিমবঙ্গে। বউবাজার শশীভূষণ দে স্ট্রিটে এবং পরবর্তীকালে উত্তর 24 পরগনা জেলার কাছড়াপাড়ায় তারা বসবাস শুরু করেন। শ্রী পূর্ণচন্দ্র চক্রবর্তী পেশায় ছিলেন বসুমতী পত্রিকার কর্মী। বউবাজার এবং কাছড়াপাড়ায় অবস্থানকালে শ্রী পূর্ণচন্দ্র চক্রবর্তী তার স্ত্রী শ্রীমতী শিশুবালা দেবী এবং তার ভাই শ্রী সুরেন চক্রবর্তী পূর্ববঙ্গের মতোই সব আচার ও রীতি অনুসরণ করে দেবী মনসার পুজো পদ্ধতি অব্যাহত রাখেন। 1962 সালে শ্রী পূর্ণচন্দ্র চক্রবর্তীর সন্তান এবং শ্রী রামটরু চক্রবর্তীর বংশের 9ম পুরুষ শ্রী সর্বেশ্বর চক্রবর্তী মহাশয় অধুনা উত্তর 24 পরগনা জেলার পানিহাটি পৌর এলাকার অন্তর্গত সোদপুরের মহেন্দ্রনগর অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ওই বছর 20 ফাল্গুন তারিখে শ্রী সর্বেশ্বর চক্রবর্তী মহাশয় মহেন্দ্রনগরে তার বাসগৃহে দেবী মনসার মন্দির স্থাপন করে। সেই থেকে আজ অবধি প্রতি বছর 20 ফাল্গুন তারিখে দেবী মনসার মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেবী মনসার পূজা অর্চনা এবং গোটা শ্রাবণ মাস জুড়ে মনসামঙ্গল পাঠ, বিভিন্ন ভক্ত পরিবারের মঙ্গল কামনায় মানসিক ব্রত করে মনসামঙ্গল গীতিকাব্য আধারিত গান হয়ে থাকে। চলতি ভাষায় ওই গানকে রয়ানি বলে।
শ্রাবণ মাসের সংক্রান্তিতে দেবী মনসার বিশেষ পুজোর আয়োজন করা হয়। এই পুজো উপলক্ষে সর্বেশ্বরবাবুর বাসগৃহে মনসালয়ে বহু ভক্তের সমাগম হয় এবং তারা পুজোর প্রসাদ গ্রহণ করেন। দেবীর পুজোর পৌরোহিত্য করেন শ্রী সর্বেশ্বরবাবু স্বয়ং। স্থানীয় ভক্তবৃন্দদের কাছে শ্রী সর্বেশ্বর চক্রবর্তী গৃহমন্দিরে স্থাপিত দেবী মনসা অত্যন্ত জাগ্রত। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং